তুরস্কের বিধ্বংসী ভূমিকম্পে ক্রমশ বেড়ে চলেছে মৃতের সংখ্যা সরকারি হিসেব অনুযায়ী এখনো পর্যন্ত বৃতের সংখ্যা ইতিমধ্যেই পেরিয়েছে একুশ হাজার ধ্বংসস্তূপ থেকে একের পর এক বেরিয়ে আসছে দেহ ছয়ই ফেব্রুয়ারি ভূমিকম্পের পরে বেরিয়ে গেছে চার দিন ধ্বংসস্তূপের আনাচে কানাচে প্রাণের সম্ভাবনা কোথাও থাকলেও খাবার ও জলের অভাবে প্রাণ যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সেই সঙ্গে রয়েছে বৃষ্টি প্রবল শীতের কামড় এই পরিস্থিতিতে যদি কোথাও কোনো প্রাণ এখনো থেকে থাকে সেই খোঁজি চব্বিশ ঘন্টা নাওয়া খাওয়া ভুলে চলছে কাজ এই ভয়াবহ ঘটনার পর সর্বপ্রথম ভারত দেশে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এরপর একে একে মার্কিন যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমি শাহী ইসরায়েল এবং রাশিয়া সহ একাধিক দেশ